নমস্কার আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আর টিভি শুরু করছি আজকের সংবাদ বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা না হওয়ার অভিযোগ সাংসদের সিউরি উৎসবের শুভ উদ্বোধন মহিলা কনস্টেবলকে অশ্লীল ছবি পাঠাতেই শ্রীঘরে যুব আগুন থেকে বাঁচাতে দুবরাজপুরে সচেতনতা শিবির দমকল কর্মীদের চোলাই মত উদ্ধার গ্রেপ্তার দুই কাকড়তলা থানার সিরা গ্রামে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার কর্মসূচি রয়ে চিকিৎসা না পেয়ে রোগীকে হাসপাতাল থেকে রেফার করিয়ে রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে রোগীর মাঝপথে মৃত্যু হয় সেই মৃত রোগীকে ফের ফিরিয়ে হাসপাতালে নিয়ে এলো রোগীর বাড়ির লোকেরা ঘটনা ঘটেছে বীরভূম জেলার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ এসে দেহের ময়নার তদন্তের ব্যবস্থা করে বীরভূমের সদাইপুর থানা এলাকার করমকাল গ্রামের বাসিন্দা রাজু বাগদি চার দিন আগে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় তার বাড়ির লোকেদের অভিযোগ কোন চিকিৎসা না হওয়ায় অভিযোগ তুলে রোগীকে রেফার করিয়ে নেয় বর্তমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রোগীর রোগীকে ফের ফিরিয়ে নিয়ে আসে রোগীর বাড়ির লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষ মৃত রোগীর ময়না তদন্তের জন্য দেহ রেখেছে যদিও রোগীর বাড়ির আত্মীয়দের অভিযোগ হাসপাতালে চিকিৎসা না পেয়েই তারা রেফার করার জন্য হাসপাতালে বলেছিলেন এদিন মৃতের ভাই সঞ্জয় বাগদি জানান আমার দাদা এখানে ব্যথার জন্য হসপিটালে ভর্তি করেছিলাম সিউড়ি সুপার হসপিটালে আর চার দিন হয়ে গেল পায়ে যন্ত্রণা করছিল এসব এসব জন্য ভর্তি করেছিলাম এখানে ডাক্তার তো কিছু বললো না রিপোর্ট দেখেছে আমরা ডাক্তার আমাদের পেশেন্ট ঠিক থাকতে পারছিল না ডাক্তারবাবু বললাম এফআইআ করে দেন এখান থেকে যে হবে না তো আমাদের বর্তমান ট্রান্সফার করে দাও ডাক্তারবাবু কাল থেকে আসেই নেই আর আমরা সকাল থেকে কাল থেকে আমরা ডাক্তারের জন্য ঘুরে বেড়াচ্ছি দিদিকে সিস্টারকে বলে যাচ্ছি যে দিদি আমাদেরকে এফআই করে দেন যে হবে না এখানে কোনো ট্রিটমেন্ট হবে না তো বলে দেন আমাদেরকে এখান থেকে এখন ভালো নাই এইখানে পুরন্তপুর যেতে যেতে অনেক বলা কয়ে আমাদেরকে এফআই করে দিলে ডাক্তারবাবু আসে না অন্য ডাক্তার এসে এফআই করে দিলে আমরা পুরন্তপুরি যেতে মারা গেল তোমার দুটো সময় করে

এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে মৌন মহেশ হসপিটাল মনি মহেশ হসপিটাল মৌন মহেশ হসপিটাল মনি মহেশ হসপিটাল মনি মহেশ হসপিটাল দুবরাজপুর বীরভূম বিরতির পর পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন শিউরি উৎসবের উদ্বোধন করা হয় যেখানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এছাড়াও উপস্থিত ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৎসহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ একুশটি ওয়ার্ডের কাউন্সিলররা শিউরি পৌরসভা শিউরি পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে শিউরি উৎসবের কর্মসূচি নেওয়া হয় যেখানে গতকাল সোমবার পঁচিশে ডিসেম্বর উদ্বোধন করা হয় এই উৎসবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন সাংসদ শতাব্দী রায় সাত দিনব্যাপী চলবে বিভিন্ন বহিরাগত শিল্পীর সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠান আর গতকাল সোমবার পঁচিশে ডিসেম্বর উদ্বোধনের দিনে শতাব্দী রায় মঞ্চে ভাষণ না দিয়ে কবিতা পাঠের মাধ্যমে আগত দর্শকদের মন জয় করেন তাই তিনি এদিন জানান বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিভিন্ন রকম বক্তব্য রেখে থাকি আজ একটু অন্যরূপে কবিতা পাঠের মাধ্যমে বক্তব্য না রেখে মানুষকে অন্য রূপ দেখালাম প্রতি সময় তো বিভিন্ন রাজনৈতিক বক্তব্য মঞ্চে রাখি কিন্তু এই শিউরি উৎসবে এসে আমার রাজনৈতিক কর্মসূচির বাইরেও যে কালচার সেটা ফুটিয়ে তুললাম এদিন তিনি আরও জানান উৎসব তো রাজনৈতিক মঞ্চ নয় সেজন্য মনে হলো যে আমি মানে যে কাজগুলো এত বছর প্রিয় ভালো কাজগুলো যেগুলো করা হয়ে ওঠে সেগুলো এরম জায়গায় করা যায় এখানে সেই জায়গায় পরিবেশটা সেরম তৈরি করা ছিল এবং শিউরি উৎসব এখানকার মানুষদের যেটা উজ্জ্বল করেছে এবং পৌরসভা করেছে সেটা সেই মঞ্চ যেখানে কবিতা পাঠ করা যায় রাজনৈতিক ব্যবস্থা ছাড়া পার্থ দাসের রিপোর্ট বীরভূম আর সি টিভি শিউরি এখন বিজ্ঞাপন বিরতি ফিরাসটি বিরতির পর আর সি এস নেটওয়ার্ক হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড ক্যাবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার

চার পাঁচ দুই শূন্য ফিরে এলাম বিরতির পর থানার পুরশুন্ডা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত রুইদাস নামে এক যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ আজ মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন পাশাপাশি আগামী তিরিশে ডিসেম্বর মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশ দেন প্রসঙ্গত ধৃতের বিরুদ্ধে অভিযোগ মুম্বাই পুলিশের ট্রাফিক বিভাগের এক মহিলা কনস্টেবলের মোবাইলে অশ্লীল বা নগ্ন ভিডিও পাঠায় ওই যুবক ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ এদিন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী নায়ক জানান গ্রামে এক যুবক যার নাম শ্রীকান্ত রুই দাস তাকে আজকে পুলিশ এসে গ্রেফতার করেছে এবং দুবাইপু কোর্টে প্রডিউস করেছিল এবং তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে গেল মেট্রোপলিটন কলেজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তিরিশ তারিখের মধ্যে প্রডিউস করতে বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের এক নাম মহিলা কনস্টেবলের নাম্বারে তিনি পণ্য ছবি পাঠিয়েছিলেন এবং সেই জন্য তার এগেন্স্টে ফাইভ হান্ড্রেড নাইন ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ফোর হান্ড্রেড সিক্সটি এইট ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান অ্যান্ড থার্টি ফোর আইপিসি এবং সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ টু ডি অফ আইটিআই এক ধারামতো মামলা রুজু হয়েছে লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর এখন বিজ্ঞাপন বিরতি বিরতির পর কর্মখালী জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে যোগ্যতা যে কোনো শাখার স্নাতক কম্পিউটার ডিপ্লোমা বিসিএমসিটে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন dlcrecruitment.org 9643015065 ফিরে এলাম বিরতির পর আজ মঙ্গলবার 26 ডিসেম্বর শিউরি দমকল বিভাগের পক্ষ থেকে আগুন থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বিশেষ সচেতনতা শিবির হলো দুবরাজপুর পৌরসভার কুলুপাড়াতে মূলত ঘিঞ্জি এলাকায় যেখানে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পারে না বা ঠিক সময়ে পৌঁছাতে পারে না আর সেই কারণেই সহজেই যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই জন্যই তাদের এই সচেতনতা সেবে মূলত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে তা কি করে মানুষ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই দেখানো হয় এদিন ঘিঞ্জি এলাকা যেখানে যেখানে আছে সেখানেই এই সচেতনতা শিবির করা হবে যাতে মানুষের সম্পত্তি ও প্রাণহানির ঘটনা না ঘটে বলে জানালেন শিউরি দমকল বিভাগের স্টেশন অফিসার পার্থ সারথী ঘোষ এদিন তিনি আরও জানান বিভিন্ন জায়গা ধরুন কনজাস্টেড এলাকা আছে কনজাস্টেড এলাকায় আমাদের গরু গাড়ি ঢুকতে পারছে না যার ফলে আমাদের আগুন নেমাতে খুব অসুবিধা হচ্ছে আমরা মানুষকে সচেতন কীভাবে কীভাবে সহজে আগুনটা নেমাতে পারি তার জন্যই আমরা করছি আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতি পরে প্রোগ্রাম করছি আজকে এইটার উপর স্পেশাল যদি আছে করা হলো এটাই মেনে মানুষকে দেখাতে চাই যে আগুনকে ধরুন আগুন গাড়ি না এলেও কীভাবে কাজ করে কুলিং করে ঠান্ডা করে এই গ্যাস গ্যাসে আগুন হলে কীভাবে গ্যাসটা কাটিং করে ফায়ারটা অবজার্ভ করতে পারি তো সেটাই আমার দেখাচ্ছি আমরা আজকে মেন সচেতনতা বানানো হয়েছে আমাদের মেন উদ্দেশ্য আজকে বীরভূম জেলায় আমরা যুগে যুগে করলাম না করতে এমন এক প্রোগ্রাম আমরা চলছে কন্টিনিউ আর এটা স্পেশালি এর উপর আজকে চললাম যেহেতু পঞ্চাশ এলাকার উপর কী কী দেখালেন মানুষকে আজকে মানুষকে দেখালাম গ্যাসের আগুন কীভাবে গ্যাসের আগুন জ্বলে চলে হবে গ্যাসের আগুন কী আমরা কাট আউট করতে পারি কীভাবে মানুষকে বাঁচাতে পারি কীভাবে সম্পত্তি

দুবরাজপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে বিরতির পর আপনার কি দিন দিন ওজন বাড়ছে ফ্যাট বা ভুড়ির সমস্যা কিছুতেই ওজন কমাতে পারছেন না আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন থার্টি ডেজ মানি ব্যাগ গ্যারেন্টি থার্টি ডেজ মানি ব্যাগ গ্যারেন্টি প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন থার্টি ডেজ মানি ব্যাগ থার্টি ডেজ মানি ব্যাগ গ্যারেন্টি যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার টাইগার ক্লাবের সন্নিকটে চুরিপাড়ার শিউরি বীরভূম মোবাইল নম্বর নয় এক পাঁচ তিন এক দুই এক তিন সাত এক আট নয় শূন্য শূন্য দুই পাঁচ এক নয় এক দুই ব্লকের শিরা গ্রামে মদ বন্ধের দাবিতে মহিলাদের কাকরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদানের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে ধৃতদের নাম অমৃত বাউড়ি ও সদাই বাউড়ি অভিযুক্তদের গতকাল সোমবার পঁচিশে ডিসেম্বর রাতেই গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ষাট লিটার অবৈধ মদ অভিযুক্তদের আজ মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর দুবরাজপুর আদালতে তোলা হয় প্রসঙ্গত মদ বন্ধ করার দাবিতে গতকাল সোমবার পঁচিশে ডিসেম্বর বিকেল পাঁচটা নাগাদ এলাকার বাসিন্দারা মিলে থানা ঘেরাও করে বিক্ষোভ থানার আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন এদিন বিক্ষোভকারীরা জানান সিরাগ্রামে দীর্ঘদিন ধরে চলছে চোলাই মদ তৈরি করার কারখানা সেই সব কারখানা থেকে তৈরি চোলাই মদ বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় হাতের কাছে মদ পেয়ে বাড়ছে মদ্যপের সংখ্যাও বাদ পড়ছে না কিশোর এবং যুবকেরা লালটু মুখার্জির রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে বিরতির পর জ্যোতিষতন্ত্র যন্ত্র ও রোগে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয় জ্যোতিষ ও বাস্তু সম্রাট স্ত্রী শিব সম্পর্ক জীবন সমস্যা মাঙ্গলিক দোষ দোষ, গুরুচন্ডাল দোষ বাস্তু দোষ, দৈন্য যোগ দাম্পত্য কল সন্তান শনি সাড়ে সাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয় এছাড়া পড়াশোনায় বাধা চাকরিও বাধা বিবাহের সমস্যা ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয় কুষ্ঠি ঠিকুজি ও বিবাহের যৌতুক বিচার করা হয় চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর ছয় মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম বুকিং এর জন্য ফোন করুন সাত নয় শূন্য আট তিন আট চার এক চার সাত ফিরে এলাম বিরতির পর আজ মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর জেলার মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত মোহরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে বা পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন আজকের দুয়ারে সরকার শিবিরে খাদ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড বিদ্যুৎ বিল ছাড় বার্ধক্য ভাতা যুবশ্রী সহ অন্যান্য একুশটি প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন এদিন দুয়ারে সরকার শিবিরে পঞ্চায়েতের আধিকারিকরা আদিবাসী বা সংখ্যালঘু বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আদিবাসী ও সংখ্যালঘু উপভোক্তরা কি কি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তা খতিয়ে দেখেন দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ হাতের কাছে সুযোগ পেয়ে খুবই খুশি দীপু মিয়ার রিপোর্ট বীরভূম আর সি টিভি মুরারোই আজকের সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আর টিভির পর্দায় Não os quero.